আহি গলো ইয়াত ইয়াত চলি আছে ভয়ংকর কেতামান রাইড এই রাইডটো আরম্ভ হয়ে গেল সব এ মরিব মরিব উল্টাই উল্টাই দিয়ে উল্টাই দিয়ে দেখিছে নাই সো বন্ধুসকল আকৌ এটা নতুন ভিডিওত আপোনালোকক স্বাগতম এতিয়া মই আছো দুবাই এয়ারপোর্টত জাস্ট আহি কিনে ল্যান্ড করলো আর এতিয়া আমি প্রথমতে ইমিগ্রেশনের ফর্মেলিটিজ কমপ্লিট করিম আর তারপর এয়ারপোর্টের পর ওলাই আমি গে আছো আবুধাবি আর এটা দুবাইয়ের লোকাল টাইম হয়েছে সব 12:51 আর আমার ইন্ডিয়ার টাইম হয়েছে 2:20 তো আমার বাস আহি পাই গল এখনই হল আমার বাস এই বাসখনত উঠি আমি গে আছো এটা দুবাইয়ের পর আবুধাবি দুবাইয়ের আবুধাবির ডিস্টেন্স প্রায় 140-150 কিলোমিটার গতি আমার দুবাইয়ের আবুধাবি পাওতে পাওতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা আর এইখিন সময় বাসর খিড়িকিরে দুবাই সিটিখন ধুনিয়াকে চাই গে আছো আর এ চাও সম্মুখত সেইটো আপনাদের দুবাইয়ের ভিডিও চালে নিশ্চয় দেখা পায় আর এইটি হয়েছে মিউজিয়াম অব দ্য ফিউচার আবুধাবির ঘুরে আওতে যদি সময় পাও এবার ইয়াতে সোমার কারণে ট্রাই করি চাও সিটিখন চাও কিমান ধুনিয়া লাগিছে আল্টিমেট ওখ ওখ বিল্ডিং একদম মানে কি কম মানে মজা লাগি আছে আর এইবার চাব এই চাও সম্মুখত আহি গল ব্রুজ খালিফা আর আমি আহি পাই গলো আবুধাবি আবুধাবির ওয়ার্নার ব্রাদার আর ওয়ার্নার ব্রাদারের সম্মুখের পরিবেশটা এনেকুয়া ধরনের মানে এটা প্রকাণ্ড এরিয়া জুড়ি আছে এই এম্যুজমেন্ট পার্কখন এখন আসলে এখন এম্যুজমেন্ট পার্ক হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তর পর ইয়াতে পর্যটক আহে ভিড় করে আপনাদের দেখা পাই থাকে না কিছু সিনেমাত এই সিম্বলটো সো এটা আমি ওয়ার্নার ব্রাদারের ভিতর সুমাই আহিলো আর আমি ডাইরেক্টলি এটা গে আছো প্রথমতে লাঞ্চ করার কারণে তারপর একদম ভিতর কি কি আছে আপনার ধুনিয়াকে দেখা আছো তো আমি লাঞ্চ লো লাঞ্চত ললো চিকেন বিরিয়ানি আর এইফালে অনাবিলে ললে চিলি চিকেন উইথ রাইস তো ওয়ার্নার ব্রাদারের ভিতরে যেটা আমি লাঞ্চ করে আছো মজা একদম রাইটা উল্টে লগর আছে কোকা কোলা মজা অনাবিল কেনকা টেস্টি লাগিছে না বঢ়িয়া খানা পিনা হয়ে গেল আর এটা আমি ওয়ার্নার ব্রাদারের ভিতর ঘুরার কারণে ওলালো পরিবেশটা চাও এই আকাশবিল যে দেখা পাইছে আপনার সব কৃত্রিম মানে কিন্তু দেখা এনেকা লাগে যে সচা আকাশে চাও কি একটা পরিবেশ সচায় চাও এই ওয়ার্নার ব্রাদার এখন এনেকা জায়গা যদি আপনি এডাল্টও হয় তথাপিও ইয়াত আহি কিনে আপনি মানে শিশু হয়ে যাব কারণ পরিবেশটো এনেকুৱা এইফালে আছে ব্যাটম্যান চাও ব্যাটম্যানের লগত বাচ্চাবিলাকে ফটো উঠি আছে অনাবিল গোল আমার ব্যাটম্যানের লগত ফটো উঠার কারণে আহি গলো ইয়াত ইয়াত চলি আছে ভয়ঙ্কর কেতামান রাইড এইফালে আছে রাইড কেটা সো আমি আহি গলো এইখনত ডাইনামাইট ব্লুজ এই যে দেখা পাইছে এইটো হল এটা মানে রোলার কোস্টারের ট্র্যাক এইটো এইটো চাওক চাওক এইফালে চাও ইয়াতে আছে এটা ভূত এইটো চাও এই রাইডটো আরম্ভ হয়ে গেল চাও মরিব মরিব উল্টাই উল্টাই দিয়ে উল্টাই দিয়ে দেখিছে নাই সো ইয়াতে বোলে কিবা রিভার এডভেঞ্চার আছে চাই লওঁ কি আছে সবতে মানে বহুত লাইন পাতিব লগা হৈছে সো ইয়াতে এতিয়া আমি লাইন পাতি কিনে সময় পাম নে নাপাম আসলতে আজি কি হল মানে আমি ইয়াতে মানে দুবাই এয়ারপোর্টের পর ইয়াত আহি পাওতে পাওতে আমার বহুত দেরি হয়ে গেল ইয়ার লোকাল টাইম অনুসরি আমি আহি পাই গেলো অলমোস্ট 5টা বজাত আর ইয়ারে মানে সকলবিলাক একটিভিটিস বন্ধ হব 8টা বজাত গতি আমার হাতত টাইম বহুত কম তার ভিতর আমি লাঞ্চও করলো সো চাও এটা ইয়াতে এই রাইডটো করব পারো নে নাই সো আমি বহি ললো এনেকা এখন নাওত সো এটা আমি গে আছো রিভার এডভেঞ্চার করব এ গোল 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 ও পানির মাঝে মাঝে গে আছো দে সবাই কিন্তু পানি পড়ব ওয়াও চাও কি ধুনিয়া কি মজা দিয়েছে এইখানের উপর লই যাব এটা এইফালে আমার একদম পুরো উপর লই যাব এনেকে যাবা যাবা
নিলে নিলে উপর নিলে 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 ভরাটকে নমাই দিব কিন্তু একদম পুরো পানিরে ভিজাই দিলে বনাবিল পুরো ভিজি গল একদম ভিজি গল পানি পড়ি গেলে বেয়া তো ভিজে না অনাবিল তো রিভার এডভেঞ্চার করি কিনে আমি আহি পাই গলো মজা লাগিল পুরা টিকি গল গা ধুয়ার দরে হল না শেষৰ ফালে যিটো ধামাকা দিলে মানে তলত যে গুচি গ'লো আমি সেই সময়ত একদম পুৰা মুখত আহি কিনে পুৰা পানী পৰি গ'ল মজা লাগিল আমি এইফালে ৰাহে সোমাইছিলোঁ অথনি চ' এয়াই আছিল ৱাৰ্নাৰ ব্ৰাদাৰ গতিকে ভিডিঅ'টো কেনেকুৱা পালে তলত কমেণ্ট কৰি জনাব আৰু এতিয়া ইয়াৰ পৰা ওলাই ডাইৰেক্টলি গৈ আছোঁ হোটেল চেক ইন কৰাৰ কাৰণে চ' বন্ধুসকল আজিৰ ভিডিঅ'টো এইখিনি শেষ কৰিছোঁ নেক্সট ভিডিঅ'ত আপোনালোকক লগ পাই আছোঁ চি ৱৰ্ল্ডত